এগুলো কি পিঠে মামা বলে চিতই পিঠা আর এটা কত করে পিস এটা এটা দশ টাকা আর এটা আন্টি এটা কত করে পিস সবই দশ টাকা করে আচ্ছা তো এই আন্টিটা এখানে পিঠা তৈরি করতেছে আপনি করেন সমস্যা আপনার ডেইলি কেমন ভিড় হয় এখানে যেমন দেখছেন মোটা ও আচ্ছা কখন থেকে কখন পর্যন্ত দোকান খোলা থাকে বিকাল 4টা 5টা থেকে রাত 10টা 11টা আচ্ছা বিকাল 4টা 5টা থেকে রাত 11টা 12টা পর্যন্ত দোকান খোলা থাকে তো এই দোকানের লোকেশনটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা যদি কেউ লক্ষ্মীপুর বা রাজশাহীর কোনো অডিয়েন্স থাকেন তাহলে এখানে আসবেন এসে এগুলো রুটি ট্রাই করবেন এগুলো গ্রামে খুব ভালো পাওয়া যায় কিন্তু শহরে এগুলো পাওয়া যায় না আসলে গ্রামে যারা গ্রামে থাকেন তারা বলতে বুঝতে পারবেন এগুলো খুব গ্রামে খুব ভালো চলে তো এগুলো রুটি এখানে লক্ষ্মীপুরে পাওয়া যায় লক্ষ্মীপুরে এই দোকানের লোকেশনটা আমি বলে দিচ্ছি সেটা হলো লক্ষ্মীপুর মেডিকেল আছে মেডিকেলের গেট থেকে একটু সামনের দিকে আসলেই এই দোকানটা পাবেন আমি এই দোকানের ফুল ভিউটা দেখিয়ে দিব নি এটা কি আপনি বাসায় থেকে নেওয়া আসা না এটা এটা সব বাসা থেকে করানো ও আচ্ছা বাসায় থেকে ও আচ্ছা এখানে শুধু আপনি রুটিটা তৈরি করেন হ্যাঁ তৈরি করছি মানে কাস্টমার কে এই সব তো সিদ্ধ করে দেওয়ার সময় হবে হ্যাঁ হ্যাঁ সময় হবে আপনি বাড়ি থেকে করে নিবেন ওইটা বাসায় থেকে করে নিয়ে আসেন এসে এখানে রুটিটা তৈরি করে আচ্ছা এখানে সময়ের অভাব হবে সময় পাবে না আঙ্কেলের দোকানটা আমি দেখিয়ে দিই এটা হলো আঙ্কেলের দোকান এটা আঙ্কেলের দোকান এন্ড ওইটা হলো লক্ষ্মীপুরের ফার্স্ট গেট সরি আচ্ছা তো ওইটা হলো আপনার মেডিকেলের ফার্স্ট গেট থেকে একটু সামনে আসলে এই দোকানটা পাবেন এই দোকানের ভিউটা হলো এরকম এটা তো আন্টি এখন ডিম ভাজতেছে তো আমাদের বাসার দিকে এটা হলো মানে পিঠার উপরে দিয়ে দেয় মানে পিঠার উপরে ভেজে দেয় তো আপনাদের এখানে হয় না পিঠার উপর কাস্টমার খেলে দেওয়া হয় ও আচ্ছা মানে এটা এইভাবে গরম গরম খায় ও আচ্ছা মানে এটা এক্সট্রা করে ভাজা নাই না এক্সট্রা করে ভাজা নাই না আপনি তো ওটা ডিমের সাথে চিদের সাথে এই হলো সেট করে নেয় ও আচ্ছা অনেক জন এইভাবেও খায় যেমন এই যে এই হলো ডিমটা ভেজে নিল আপনারা জানাবেন কার বাসার দিকে কিভাবে এই ডিমটা কিভাবে আর কি দিয়ে খাই আমাদের এদিকে আপনার পিঠের উপর যে ডিমটা আছে দিয়ে এভাবে ভেজে খাই আবার অনেকে এভাবে এক্সট্রা করে ভেজেও নাই আপনারা জানাবেন কমেন্ট করে
আঙ্কেল আঙ্কেল ওই পিঠা দেন, এটা উঠা ওই পিঠা দেন, মানে একটা এই পিঠা একটা ওই পিঠা, এটা দিব না, এই রুটি একটা দাও, হ্যাঁ একটা রুটি দেন, আচ্ছা ওটা সমস্যা হলে ওটা দিয়ে দেন, সমস্যা নাই, ওটা দেন ওটা দেন, হ্যাঁ না না সমস্যা না, আপনি লস করবেন কেন, না না ওটা দেন না, এটা অর্ধেক করে দিন, হ্যাঁ অর্ধেক করে দেন, মেনলি এটা হলো বাটি অ্যান্ড এখানে আছে, আমি দেখে দিই, এখানে এই যে ডিম আছে অ্যান্ড এই যে চাটনি, আর এটা হলো চিতাই পিঠা আমাদের এলাকায় বলে, আপনাদের এলাকায় কি বলে একটু জানাবেন, আর এখানে আছে হলো ডিম আছে দেন চাটনি আছে, এই চাটনিটা কি কি দিয়ে তৈরি করে আন্টি, ও আচ্ছা সবকিছু মশলা আপনি সরিষা পেঁয়াজ বাটা সবকিছু দিয়ে এই মশলাটা তৈরি করা, এটা এই চাটনিটা তৈরি করা, এটা হলো রুটি পিঠা আমাদের এলাকায় বলে, এটা তো আপনাদের এলাকায় কি বলে একটু কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, আর যাবার যাবার আগে আমি আরেকবার আন্টির দোকানের লোকেশনটা বলে দিচ্ছি, সেটা হলো ওইটা হলো মেডিকেলের ফার্স্ট গেট, মেডিকেলের ফার্স্ট গেট থেকে সামনে আসলেই এই আন্টির দোকানটা পাবেন, আঙ্কেল থাকে অ্যান্ড আন্টি থাকে দুইজনই থাকে, তো যারা গ্রাম থেকে বাইরে থাকেন তারা এগুলো ট্রাই করতে পারেন, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।